আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো দেখে বুঝতেই পারছেন আজকে কিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আম্মু লা দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করেছিলেন, তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর লাউ রান্না করার জন্য ছোট চিংড়ি দিয়ে প্রথমে হচ্ছে আম্মু এখানে ছোট চিংড়ি নিয়ে নিয়েছেন, আর এগুলোকে তো আমরা গুঁড়া চিংড়িও বলে থাকি। এখন এই গুঁড়া চিংড়িগুলো আম্মু হাত দিয়ে ভালো করে বেছে নেবেন, আর যতটুকু হচ্ছে রান্না করবেন ততটুকু বেছে তারপর হচ্ছে নিয়ে নেবেন, বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবেন। এটা আম্মু সকালে মাছালা আসছিলেন ওনার থেকে রেখেছেন আর কি। তো যাই হোক, এখানে ছোট চিংড়িগুলি বেছে নিচ্ছেন। গুঁড়া চিংড়ি তো বাছা হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে রান্নাটা শুরুর পালা, আর সেই জন্য এখানে হচ্ছে রাইস কুকারটা অন করে দেওয়া হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল, আর আমাদের আজকের রান্নাটাও রাইস কুকারেই করা হবে। রাইস কুকারে রান্না কিন্তু অনেক ইজি, অনেক সময় কম লাগে, আর প্লাস অনেক সাশ্রয়ী। তো প্রথমে এখানে এক চামচ দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা, এখন হচ্ছে দিয়ে দিচ্ছেন পেঁয়াজ বাটা, এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছেন। তারপর মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। তো নর্মালি আমরা লাউ দিয়ে কিন্তু অনেক ধরনের তরকারি করে থাকি, যেমন চিকেন, তারপর হচ্ছে এই চিংড়ি দিয়ে, দেন হচ্ছে মাছের মাথা দিয়ে বা মাছের পিসেস দিয়ে, অনেক ধরনের কিছুই করা যায়। অনেককে দেখেছি লাউ দিয়ে বিফও রান্না করে থাকেন, তো ওইটা আমি এখন পর্যন্ত ট্রাই করিনি, ইনশাল্লাহ নেক্সট হয়তো বা কখনও ট্রাই করা হতেও পারে। তাও যদি বাসায় কখনও ট্রাই করা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে কিন্তু মশলাগুলি ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে এখানে আম্মু দিয়ে দিচ্ছেন চিংড়ি, তো ছোট চিংড়ি হচ্ছে যা বেছে নিয়েছিলেন তার কি সব এখানে দিয়ে দিয়েছেন। এখন হচ্ছে চিংড়িটাকেও এই পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিতে হবে। এরপর আমরা গুঁড়া মশলা অ্যাড করছি, এখানে দিয়ে দিয়েছেন প্রথমেই মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছেন 1 টেবিল চামচ, আর সাথে হলুদ গুঁড়া দিয়েছেন 1/2 টেবিল চামচ, আর মরিচ গুঁড়া এখানে সামান্য অল্প আর একটু অ্যাড করেছেন, যেহেতু এখানে লাউ দেওয়া হবে আর তরকারি কিন্তু একটু স্পাইসি, একটু ঝালঝাল হলে ভালো লাগে খেতে। এখন হচ্ছে মশলাটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছেন। এই পর্যায়ে মশলাটায় দিয়ে দেবেন পরিমাণ মতো পানি, যাতে আমাদের মশলা আর চিংড়িটা ভালো করে কষে আসে, আর সাথে এখানে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছেন। এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে দেওয়া হবে, আর রাইস কুকারে কিন্তু রান্নাটা যত পরিমাণে ঢাকনা দিয়ে রান্না করা হবে ততই কিন্তু তাড়াতাড়ি হবে, আর এটা আমরা কম বেশি সবাই জানি। এখন এখানে চিংড়ি মশলা ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে, আর যখন আমাদের মশলা আর চিংড়িটা ভালো করে কষে আসবে তখন হচ্ছে আমরা এখানে লাউ দিয়ে দেব, যে লাউ হচ্ছে আমরা আগে থেকে কেটে ধুয়ে তারপর রেখে দিয়েছি। আর মশলাটাকে অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে, মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়েও দিতে হবে যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমাদের মশলা চিংড়ি সব কিছু কিন্তু পারফেক্টলি কষে আসছে। এখন হচ্ছে আমরা এখানে লাউটা দিয়ে দিব আস্তে আস্তে, আর লাউ যদি কুচি হয় তাহলে কিন্তু লাউ রান্নাটায় বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু লাউ রান্না হয়ে যায়। তা আম্মু হচ্ছে আমাদেরকে, আমাকে, ভাইয়াকে সবসময় কুচি লাউ চেনার উপায় দেখান, লাউ দিয়ে তারপর মানে লাউ আনার পরে দেখিয়ে দেন কোন লাউটা ভালো হবে,
অনেক সময় নক দিয়ে বা অনেক সময় ডাটা দেখিয়ে বুঝিয়ে দেন আর কি। তো এই লাউটাও হচ্ছে কচি ছিল, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে আর খেতেও ভীষণ টেস্টি লেগেছে। কারণ যে লাউগুলি একটু বেশি বয়স হয়েছে ওগুলি খেতে আবার তেমন একটা ভালো লাগে না। এখন লাউটাকেও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে লাউটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর লাউয়ের পরিমাণ কিন্তু অল্প একটু কমে আসছে, প্লাস পানি উঠেছে দেখতেই পাচ্ছেন। তো এভাবে হচ্ছে লাউটাকেও সিদ্ধ করে নিতে হবে চিংড়ি মশলার সাথে। আর অনেকেই কিন্তু এই লাউটাকে মসুর ডাল দিয়ে ওইভাবে করে থাকেন, ওইটাও খেতে ভালো লাগে, বাট চিংড়ি দিয়ে একটু বেশি ভালো লাগে চিংড়ির ফ্লেভারের জন্য। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছেন। আমার ব্লগিং চ্যানেলে কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমার ইন্ডাকশন চুলাটার কথা, যে ওইটাই আমি রান্না করি কেমন সার্ভিস পাচ্ছি, ভালো লাগতেছে কিনা এসেই। তো আমার মতে ইন্ডাকশনের জায়গায় ইন্ডাকশন বেসড পাতিল ইউজ করে যদি ইন্ডাকশনে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো সার্ভিস পাওয়া যায়। ওখানে রুটিও করা যাচ্ছে, তারপর তরকারি রান্না করা যাচ্ছে, ভাত রান্না করা যাচ্ছে, এভরিথিং। রাইস কুকারে আবার রুটিটা করা যাচ্ছে না, রাইস কুকারে সব কিছু করা যাচ্ছে, জাস্ট রুটি তারপর মাছ ভাজি এই জিনিসটা একটু হচ্ছে প্রবলেম হয়। তো দুইটার দুই রকম বেনিফিটস, বাট রাইস কুকারের রান্নাটা একটু তাড়াতাড়ি হয় যেটা আমি খেয়াল করে দেখেছি। আবার রাইস কুকারের খরচটা মনে হয় ইন্ডাকশন থেকে কম আমার কাছে মনে হয় আর কি, যেহেতু দুইটাই ইউজ করা হয় তো দুইটাতেই বুঝে যায় আর কি কোনটায় কেমন খরচ আসতেছে। এখন এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিয়েছেন টমেটো কিউব করে, সরি টমেটো হচ্ছে চার টুকরা করে কেটে নিয়েছেন, তো টমেটোটাও দিয়ে দিয়েছেন। আর টমেটোটাও দেওয়া হয়েছে এখানে ফ্লেভারের জন্য। আমাদের রান্না কিন্তু প্রায়ই শেষ, আর এখানে ধনে পাতা দিলে আরও বেশি হচ্ছে ভালো লাগতো, আম্মু হচ্ছে ভুলে গিয়েছিলেন আর কি ধনে পাতাটা দিতে। তো যাই হোক এখন হচ্ছে এটা সার্ভ করে নিচ্ছেন, এটা এভাবেও ভালো লেগেছে। আর অনেক সময় দেখা যায় আম্মু চিংড়ি দিয়ে কিছু করলে ধনে পাতাটা ইউজ করেন না। এখন হচ্ছে আমরা আমাদের কারিটা সার্ভ করে নিচ্ছি। তো রেসিপি ভালো লাগলে বরাবরের মতো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট আরেকটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।